বেশ কয়েকজন কলেজ শিক্ষক তারা এবার সিবিআই স্ক্যানারে, যেটা জানতে পারা যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে, এই কলেজ শিক্ষকরাই কিন্তু নামের তালিকা পৌঁছে দিত। অর্থাৎ চাকরির জন্য টাকা যারা দিতেন, সেই যারা টাকা দিয়েছেন তাদের নামের তালিকা তারা পৌঁছে দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে, এবং বেশ কয়েকজন নেতা মন্ত্রীদের রেফারেন্স নিয়েও কিন্তু তারা পৌঁছে যেতেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে সিবিআই সূত্রে, এমনটাই দাবি করা হচ্ছে। একেবারে সমাদিত্যর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব। বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলাতে। জানা যাচ্ছে যে সিবিআই যেটা জানাচ্ছে যে কলেজ শিক্ষকরা, এবার বেশ কিছু কলেজ শিক্ষক তারা এই মুহূর্তে স্ক্যানারে চলে আসছেন, যারা নাকি নামের তালিকা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। কারা তারা, নাম কি কি তাদের, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র বা ফত? দেখো, এসএসসি দুর্নীতি মামলা আমরা জানি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু বেশ কিছু এমন লোককে গ্রেপ্তার করা হয়েছিল যারা টাকা ডিল করতো বা যারা মিডলম্যান তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রসন্ন রায় থেকে শুরু করে একাধিক ব্যক্তি। এবং এই ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা যেটা জানতে পাচ্ছেন যে এই গোটা ঘটনায় তারা যে খোঁজটি করছিলেন, অর্থাৎ এই নামের তালিকা কে বা কারা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, এই বিষয়টা তারা জানতে চেয়েছিলেন। তখন কিন্তু বেশ কিছু প্রফেসরের নাম উঠে আসছে যারা বিভিন্ন কলেজে কর্মরত, এবং সেই প্রফেসররা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে সিবিআই জানতে পেরেছে। এবং ইতিমধ্যেই এরকম বেশ কিছু প্রফেসরকে তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে, এবং ইতিমধ্যে আরও বেশ কিছু প্রফেসরকে তলব করা হয়েছে চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদ করার জন্য। এমনকি সিবিআই যেটা জানাচ্ছে যে এই প্রফেসরদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা যে বিষয়টা জানতে চান যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কাদের কাদের নামের তালিকা তারা পৌঁছে দিয়েছিলেন এবং কোন ভিত্তিতে তারা পৌঁছে দিয়েছিলেন, কারণ তদন্ত করতে গিয়ে যেটা সিবিআই জানতে পারছে এরা শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হয়েছেন এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডলম্যানের সঙ্গে এই প্রফেসরদের। এই প্রফেসররাই মূলত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বেশ কিছু অযোগ্য ক্যান্ডিডেটদের নাম পাঠিয়েছিলেন, এবং সেক্ষেত্রে তারা যেরকম আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, অপরদিকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই মিডলম্যানরা তারা কিন্তু টাকা নিয়ে নিয়েছিল এই ক্যান্ডিডেটদের কাছ থেকে, এবং তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন মাধ্যমে এই প্রফেসরদের কাছ থেকে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হয়, এবং সেই নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ মানি ট্রেলের যে তদন্ত, সেই তদন্তে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিপুল অঙ্কের টাকা, সেই টাকার কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বা হদিশ পাওয়া যাচ্ছে না, সেই টাকা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছালো তা কিন্তু তদন্তকারীরা জানতেছেন, এবং সেই কারণে এই প্রফেসররা এই মুহূর্তে নজরে রয়েছেন তদন্তকারীদের। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি যে অন্তত জেলায় দুজন করে এরকম প্রফেসরের খোঁজ তারা পেয়েছেন যারা কিন্তু এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বা বিভিন্ন মিডলম্যানদের সঙ্গে যুক্ত রয়েছে, বা সরাসরি তারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নামের তালিকা পাঠাতেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রের খবর। ইতিমধ্যেই বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা সরাসরি কথা বললাম।